অনেকের এমনও হয়েছে যে সিডস থেকে অনেক চারা বেরিয়েও ছিল, কিন্তু রিপোর্ট করার পরে অনেক চারা মারা গেছে। নমস্কার বন্ধুরা, ডেজার্ট ক্যাফে উইথ সুদীপে আপনাদের সবাইকে স্বাগত, আমি সুদীপ। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে সিডস থেকে এরকম ক্যাকটাসের চারা জার্মিনেট করার পরে সেগুলোকে কিভাবে রিপোর্টিং করবেন বা তার প্রসেসটা কি হবে। এবং অনেকের এমনও হয়েছে যে সিডস থেকে অনেক চারা বেরিয়েও ছিল, কিন্তু রিপোর্ট করার পরে অনেক চারা মারা গেছে। সেই সমস্যার হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যারিওকার্পাসের একটা সিডলিং। এটাকে আমি জুন মাসের 2 তারিখে সিডসগুলোকে আমি লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোভাবে জার্মিনেট হয়ে গেছে। তো এইবার আমি এটাকে রিপোর্ট করব। তো রিপোর্ট করার অনেক কারণ থাকতে পারে। আপনারা অনেকে ভাববেন যে এত ছোট চারা কেন রিপোর্ট করছেন। দেখুন, রিপোর্ট করলে গাছ একটা নতুন গ্রোথে পৌঁছায়। আর একটা ক্ষেত্রে হতে পারে, যেমন আমার এই জায়গাটায় কিছু কিছু মাটিতে একটু ফাঙ্গাস দেখা দিয়েছে, তো সেই জন্য আমি এগুলোকে আর এই পাত্রে রাখবো না, সেই জন্য আমি এটাকে রিপোর্ট করে দেবো। সেই রিপোর্ট করার যে প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আমরা এরকম ফাঙ্গিসাইড মিশ্রিত একটা জল বানিয়ে নেব, এবং আমি এখানে অল্প একটু রুটিং হরমোন ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি সেটা ভিডিও এগোলেই আপনারা বুঝতে পারবেন। তো সবার প্রথমে সিডলিংগুলোকে এরকমভাবে তুলে নেব। সিডলিংগুলো এরকমভাবে তুলে নেওয়ার পরে আমরা অল্প তলার দিক থেকে এরকম কেটে দেবো। তবে আর একটা কথা বলে রাখি, যেটা দিয়ে আপনি কাটবেন, যেমন এখানে এই কাঁচিটা আমি এখানে স্টেরিলাইজ করে নিয়েছি, আপনারাও স্টেরিলাইজ করে নেবেন। তো এইবার এইটাকে এরকম জলের মধ্যে ফেলে দেব। এরকমভাবে আমরা সব কটা চারাকে আপরুট করে নেব। এই সিডলিংয়ের রুটসটা খুবই ছোট, তাই আমি এখানে এটা কাটছি না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সিডলিং গ্রো করার জন্য, সেটা হলো তার মিডিয়াটা। এখানে আমি নিয়ে নিয়েছি 90% মোটা দানার বালি। আপনারা মোটা দানার বালি যদি হাতের কাছে না পান, তাহলে যে কোনো বালি ব্যবহার করতে পারেন, তবে সেটা একটু ধুয়ে ব্যবহার করবেন। তো সেরকম বালি আমরা নিয়ে নিয়েছি 90%, এবং 10% নিয়ে নিয়েছি লিপ মোল্ড, পাতা সার নিয়ে নিয়েছি 10%। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো এটাকে আপনারা সাথে সাথে মিশিয়ে একদমই ব্যবহার করবেন না, কারণ সেটা যদি ভালোভাবে ডিকম্পোজ না হয় তাহলে সিডলিংগুলো পচেও যেতে পারে। তো সেহেতু আপনারা ব্যবহার করার আগে অন্তত 1-2 মাস এটাকে ভালো করে ডিকম্পোজ করে নেবেন। এখানে মিডিয়াটা নিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হলো আস্তে আস্তে মিডিয়াটার মধ্যে আমরা সিডলিংগুলো বসিয়ে দেবো। এখানে সবকটা সিডলিং বসানো কমপ্লিট হয়ে গেল। এরকম বসানোর পরে আমরা এখানে অল্প করে উপর থেকে এই জলটা একটু স্প্রে করে দেব। এবং স্প্রে করার পরে যেটা সবাই ভুল করে বেশিরভাগ, আমিও প্রথমে ভুল করেছিলাম, যে জন্য আমার অনেক সিডলিং মারাও গেছে, সেটা হলো আমরা এটাকে এরকম ডাইরেক্টলি বাইরে ওপেন ওয়েদারে রেখে দিই। ওপেন ওয়েদার বলতে ক্যাকটাস আমরা যেখানে রাখি সেরকম শেডের মধ্যে আমরা এটাকে রেখে দিই। কিন্তু সেই জায়গায় সবচেয়ে বড় ভুল হয় আমাদের, এগুলোকে আমরা এরকম যদি ওপেনে রেখে দিই, গাছগুলো তো এখন খুবই ছোট, সেহেতু এরা এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে না। সেহেতু আমাদেরকে কি করণীয়, আমাদের করণীয় হলো এরকম একটা ট্রান্সপারেন্ট বক্সের মধ্যে আমরা এটাকে রেখে দেবো।
ট্রান্সপারেন্ট বক্সের মধ্যে আমরা এটাকে রেখে দেবো, এবং ওপরে অবশ্যই এরকম কভার করে দেবো। তো কভার করে দিলে কি কি সুবিধা হবে, সেটা হলো সিডলিং সবচেয়ে বেশি পছন্দ করে হিউমিডিটি এবং তার সাথে জলও পছন্দ করে। সেহেতু আমরা এর ওপরে যে জলটা দিয়ে দিলাম সেই জলটা এই যে এয়ারটাইট কন্টেনারটা সে ধরে রাখবে, সেই জলটাকে সে শুকিয়ে যেতে দেবে না, সেহেতু সিডলিংগুলো কন্টিনিউ ময়েস্ট থাকবে। তার সাথেও এর ভেতরে যেহেতু বাইরের ওয়েদার প্রবেশ করছে না, এর ভেতরে হিউমিডিটিটা বজায় থাকবে, সেইটা হলো সিডলিং বেড়ে ওঠার পক্ষে সবচেয়ে আদর্শ পরিবেশ। আপনাদেরকে আরও দেখিয়ে দিই, আমি ঠিক এই প্রক্রিয়ায় এই সিডলিংগুলো গ্রো করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এর সাইজগুলো কতটা বড় হয়ে গেছে, আমি এগুলোকে কম সাইজে রিপোর্ট করেছিলাম, আর এই যে ছোট সাইজ, এই ছোট সাইজগুলো তখন আরও ছোট ছিল। গ্রোথটা দেখুন গাছের, তো এইটা পুরোপুরি আমি যে প্রক্রিয়াটা বললাম সেই প্রক্রিয়া করলে এটা অবশ্যই আপনি সফল হবেন এবং আপনার একটাও সিডলিং মরবে না। এবং খাবারের ব্যাপারটা বলে দিই, খাবার এতে এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সিডলিংয়ের খুব বেশি খাবার লাগে না, আমরা যে লিফ মোল্ডটা দিলাম ও সেখান থেকেই প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলো ও নিয়ে নেবে, সেহেতু আলাদা করে আর খাবার দেওয়ার দরকার নেই। তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, যদি এই ব্যাপারে আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখতে, আমি প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো প্রো টিপস নিয়ে।